প্রিয় দর্শক আপনারা জানেন যে পুরো লন্ডন বিশেষ করে পূর্ব লন্ডনের বিভিন্ন জায়গায় ইদানিং অপরাধ প্রবণতা মারাত্মক বেড়ে গিয়েছে মানুষ বাসার ভিতরে আক্রান্ত হচ্ছেন রাস্তাঘাটে ইদানিং মোবাইল চুরি হচ্ছে অভিনব পন্থায় আপনারা জানেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেন জনসন রোডে পূর্ব লন্ডনের অত্যন্ত মানে টাওয়ার হ্যামলেটের অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা এখানে গত বৃহস্পতিবার 12ই অক্টোবর এখানে একজন প্রবাসী বাংলাদেশি তিনি বাংলাদেশে যাওয়ার আগেই একটি 1,30,000 টাকা দামের একটি স্যামসাং নতুন মোবাইল কিনেছিলেন আনলক সেটি আসলে তিনি কেনার পরপরই চিন্তায় শিকার হন আমরা ওনার থেকে পুরো ঘটনা শুনবো আপনার পুরো নামটা কি আমার নাম জসীমউদ্দিন আমি একজন ভিকটিম আমি আসলে মানসিকভাবে খুব ব্যঙ্গে পড়েছি লন্ডনের নিরাপত্তা ব্যবস্থা জন্য বাইকওয়ালাদের দেখলেই আমি এখনও ভয় পাই আমার 1,300 পাউন্ড দিয়ে আমি একটা মোবাইল কিনছি বাংলাদেশে নেওয়ার জন্য খুবই শখের মোবাইলটা ছিল ওই গত মঙ্গলবারে 12 তারিখে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি 1,300 পাউন্ড দিয়ে কিনলে তো প্রায় 1,50,000 টাকা প্রায় 1,50,000 টাকা 1,300 পাউন্ডের ফোন নতুন ফোনটা একবারে ব্র্যান্ড নিউ ফোনটা কিনছি বাংলাদেশে 21 প্লাস 21S 21 প্লাস তো এটা ফোনটা এবার নতুন বানানোর জন্য একটু দাম এনিওয়ে তখন আমি হাঁটে যাইতেছি এক আমি কিন্তু এই ঘটনা ঘটছি এই স্কুলের ঠিক গেটের সামনে এই কেইলি স্কুলের গেটের সামনে তখন একটা ছেলে হোয়াটএভার আমি মুখ দেখি নাই বাইক নিয়ে যাইতেছে আর হঠাৎ আমার হাত থেকে এই জাপটা মেরেই পালাই গেছে কিন্তু পিছন দিয়ে আমি দৌড়াইছি কিন্তু কোনো লাভ হয় না কিন্তু আমি খুবই মারাত্মকভাবে মানে মানসিক এবং এই ফাইন্যান্সিয়ালি খুবই বিপর্যস্ত অবস্থায় আছি আর তারপরে তো আপনি পুলিশকে কিভাবে ইনফর্ম করলেন হ্যাঁ সাথে আমি একটা পুলিশের গাড়ি পাই ওদেরকে আটকাইছি আটকানোর পরে ওরা তারা বলতেছে আমরা একটা জবে যাচ্ছি আর একটা পুলিশ দেখে পুলিশ কল করছে এবং পুলিশ আইছে 10 মিনিট পরে পুলিশের সাথে কতক্ষণ পরে তারা একটা ক্রাইম রেফারেন্স নাম্বার দিয়েছে কিন্তু কোনো কাজের কাজ করে নাই তাদের সাথে বলছে যোগাযোগ করার জন্য আমি পরে কয়েকবার যোগাযোগ করেছি তারা বলে এটা আমাদের করার কিছু নাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবো না আমরা মানে লন্ডনে এভরিডে এগুলা হচ্ছে এভরিডে ক্রাইম হচ্ছে ক্রাইম আমরা স্টপ করা আমাদের পক্ষে সম্ভবই নয় আমরা 0% আমাদের কোনো নাই এনার্জি নাই যে ক্রাইম স্টপ করার জন্য পুলিশে আমাকে তেমন কোনো ভালো সদুত্তর দিতে পারে নাই কিন্তু আমরা যদি এভাবে আতঙ্কর মাঝে থাকি আমি ঘর থেকে বাইর হইলে বাইক চালকদের দেখলেই ভয় পাই যে এই মনে হয় আমার কোনো ক্ষতি করে ফেলবে এই মনে আমার আচ্ছা তো ফোনটা আপনার হাতে কি পজিশনে ছিল হ্যাঁ ফোনটা আমার হাতে আমার মানে ফোনটা হাতে ধরা ছিল যে আমি কথা বলতেছি আমার আত্মীয়ের সাথে আর কথা বলে হাঁটতেছি কিন্তু ফোন নর্মালি ধরা ছিল আমি তো চিন্তাই করি নাই যে হঠাৎ করে একজন আমার হাত থেকে ফোন চলে কেড়ে নেবে এই ফোন আমার হাতের মাঝে ছিল কিন্তু এটা ওদের কৌশল জানা আছে এবং ওরা জানে কিভাবে এই ফোনটা ও টান দিয়েই চলে গেছে আমার কিন্তু একটা আটকাইতে পারি নাই ফোনটা প্রিয় দর্শক আসলে শুনলেন যে জসীমউদ্দিন ভাই দেশে যাওয়ার জন্য প্রায় 1,50,000 টাকা দামের একটি মোবাইল ফোন কিনেছিলেন কিনে এদিকে যাওয়ার সময় সাধারণত আমরা যেভাবে রাস্তাঘাটে ফোন ব্যবহার করে থাকি ঠিক সেভাবে ব্যবহার করছিলেন কিন্তু এত সুনিপুণভাবে ওনার হাত থেকে এটা ছুমেরে নিয়ে গিয়েছে মনে হচ্ছে যেন ট্রেনিং প্রাপ্ত আপনারা যারা রাস্তাঘাটে বের হবেন আপনারা চেষ্টা করবেন যাতে একটু নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং একটু খেয়াল রাখার জন্য কারণ রাস্তাঘাটে অপরাধ প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে আমরা আশা করব যে জসীম ভাই যেভাবে আসলে রাস্তায় এই যে ঘটনার শিকার হয়েছেন এবং এরপরে কিন্তু উনি ট্রমার মধ্যে রয়েছেন মানসিকভাবে প্রচণ্ড ভয় পাচ্ছেন রাস্তাঘাটে বের হলেই ওনার মনে হচ্ছে যে কেউ এসে আবারও হয়তো এ ধরনের একটা দুর্ঘটনার শিকার হতে পারেন সবাই একটু সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন